দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা তারকাদের রান্নাঘরে। আমি নসীন, পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আপনাদের সাথে। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা, মডেল, অভিনেতা, চিত্রনায়ক ইমন। ডেকে নিচ্ছি ইমনকে। রমজানুল মোবারক। রমজানুল মোবারক, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। বসো। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। রমজান মাস, আরো বেশি ভালো আছি। আরো বেশি ভালো আছো। শুরুতেই তোমাকে ধন্যবাদ জানাই, স্পেশালি আমার পক্ষ থেকে এবং ডেফিনেটলি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, যে আমাদের এরকম একটা ডিফারেন্ট আয়োজনে ডাকে তুমি সাড়া দিয়েছো। না, থ্যাংক ইউ তোমাদেরকেও, কারণ বসুন্ধরা গ্রুপকে আরো বেশি মানে কৃতজ্ঞতা জানাচ্ছে যে এরকম ডিফারেন্ট একটা প্রোগ্রাম তারা করছে। খুবই ভালো লাগছে এসে। দর্শক চলুন তাহলে ডেকে নিই আমাদের আজকের স্পেশাল গেস্টকে। বাহ, হ্যালো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসো প্লিজ, বসো। তোমার নাম হচ্ছে ফাহিম হোসেন। জি। তোমার বন্ধুরা তোমাকে কি বলে ডাকে? ফাহিম। ফাহিম বলে ডাকে। জি। এই নামটা কে রেখেছিল মনে আছে? দাদা। দাদা? আচ্ছা, ফাহিমের তোমার মা বাবা আছেন? জি না। সো স্যাড। আচ্ছা ফাহিম, প্রতিদিন তোমাদের খাবারের মেনুতে কি থাকে এতিমখানায়? ডাল। ডাল, ভাত, ডাল আর সাথে? সাথে অনেক সময় সবজি, ভাজি, আলু ভর্তা, মাছ মাংস, এগুলো থাকে না? সপ্তাহে সপ্তাহে একবার। জি। তোমার এমনিতে পছন্দের কি কি খাবার আছে একটু বলো তো শুনি। গরুর মাংস। গরুর মাংস? আচ্ছা, আর মুরগির মাংস? তোমার সাথে বসে তো আমরা সবাই ইফতার করব, রোজা তো আছো তুমি। জি। আমরা সবাই একসাথে ইফতার করব এবং তোমাকে কি স্পেশাল জিনিস খাওয়ানো যায়? আমি ওকে একটা স্পেশাল একটা রেসিপি তৈরি করব, অনলি ফাহিমের জন্য সেটা, এবং একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করব। আবার আমার মনে হয় ফাহিমের সেটা খেয়ে এরপরে গরুর মাংস মুরগির মাংস ভুলে সে শুধু আমাকেই খুঁজবে। আচ্ছা ইমন, তুমি যেহেতু একটা স্পেশাল ডিশ তৈরি করতে চেয়েছো আজকে আমাদের স্পেশাল গেস্ট ফাহিমের জন্য, তো কি বানাচ্ছো, কি নাম তার সেটা একটু বলো আমাদেরকে। এটা হচ্ছে ফাহিমের জন্য স্পেশালি একটা তার্কিশ সুইট ডিশ, তুলুম্বা। তুলুম্বা? তুলুম্বা। তুমি কখনো এই নামটা শুনেছো আগে? জি না। ওকে, ফাহিম কিন্তু আগে নামটা শুনেনি। ফাহিম আজকে এটা খাবে। আচ্ছা, তুলুম্বা তৈরি করতে আমাদের যেটা যেটা লাগছে নি জাস্ট বলে দেন কিভাবে প্রসেসটা করব। ঠিক আছে, তুলুম্বা তৈরি করতে আমাদের যা যা লাগছে, দুধ, চিনি, বসুন্ধরা ময়দা, গলানো বাটার, ডিম, লেবুর রস এবং সামান্য পরিমাণে লবণ। তাহলে এখন কি আমরা শুরু করতে পারি প্রসেসিং? হ্যাঁ। ওকে, হাফ কাপ সমপরিমাণ দুধ এবং একটু বাটার দিতে হবে এই সময়। টেম্পারেচার কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট আসলে। দু টেবিল চামচ পরিমাণ আমি গলানো বাটার দিয়ে দিলাম। এবার নিচ্ছি বসুন্ধরা ময়দা, এটাও আমি দিব হাফ কাপ। এটা গরম হয়ে গেছে, তার আগে আমাকে এখানে একটু লেবুর রস দিতে হবে। একটু লেবুর রস, লবণ কেউ যদি চায় দিতে পারে, নাও দিতে পারে। এটা হচ্ছে যে খাবে তার উপর ডিপেন্ড করছে যে আসলে সল্ট দিব নাকি সুগারের পরিমাণটা বেশি। যেহেতু বাটার আছে, বাটারটা সুগার বেশি পছন্দ করে তাহলে আমরা লবণটা না দিই, আর বাটারটা অলরেডি সল্টেড। দাঁড়া, আমি নানাবি করি। ওকে, মানে যেহেতু আমাদের চিফ গেস্ট এখানে দাঁড়িয়ে আছে, তাই আমি নিজে একটু চেষ্টা করছি। এবার ওজন করে দিই। আচ্ছা, এটা এখন আমাদের যেহেতু ডিম দিব, এখন একটু ঠান্ডা করতে হবে, না হলে ডিমটা জমে যাবে। পাতলা শিরা হবে, এক কাপ পানি দিলাম এবং এখানে হাফ কাপের মতো। আচ্ছা, এটা কি বিট করতে হবে? একটু নাড়াচাড়া করতে হবে। থ্যাংক ইউ। আমরা তাহলে এটা দেখি ঠান্ডা হয়েছে কিনা। এবার আমি লেবু রস দিয়ে দিচ্ছি এক চা চামচ। তো হয়ে গেছে না? একটু ঠান্ডা হতে হবে, ডিম দেবো তো, ডিম দিলে গরম থাকলে এটা ডিমটা সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে মনে হয় অলরেডি না? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এক্সট্রা এক, এখানে একটা ডিম ফেটে রেখেছি, ডিমটা বড় ছিল সেই জন্য একটু বুঝে দিতে হবে আর কি। প্রথমে হাফটা মিশালাম, মিশিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। বেশি পাতলা হয়ে গেলে আবার ভাজতে অসুবিধা হবে। আর ইফতারের সময় তো আমরা অলওয়েজ চাই একটু মিষ্টি কিছু থাকুক, এবং সেই জিনিসটা আবার প্রিজার্ভ করে রেখে দিই। সেহেরিতেও অনেকে আসলে সেই মিষ্টিটা খায়। পরের স্টেপটা হচ্ছে ওখানে আমরা এই জিনিসটাকে আমরা একটা বিশেষ পদ্ধতিতে ভাজবো, একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে। এটা আমরা একটা পাইপিং ব্যাগে নিলাম, এরকম একটা নজল, নজল দিয়ে এটাকে আমরা বের করে দেন ভাজবো। অল্প আছে, হ্যাঁ, আস্তে জ্বালে। আগের থেকে তেলটা এখানে আমি গরমে দিয়ে রেখেছিলাম, এখন ভাজার পালা।
অলমোস্ট শেষ। আচ্ছা এখন আমরা তোলা হয়ে যাচ্ছে, তোলা হয়ে যাচ্ছে, এরপর আমরা শিরাটা ঢেলে দেব। দেন আমরা শিরাটা উপর থেকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, আর এখন আমাদের সময় স্বল্পতার কারণে আমরা গরম অবস্থাতেই ইউজ করছি, বাট এটা নিয়ম হচ্ছে ঠান্ডা হলে তারপরে দিতে, উপরে লেগে থাকবে, ভিতরে ঢুকবে না। আর শিরাটার কনসিস্টেন্সি হবে জাস্ট জিলাপি শিরা যেরকম হয় সেরকম। আমার মনে হয় কি আমি একটু ঢেলে দেই না, তাহলে কাজটা ইজি হয়ে যায়, কাজটা ইজি হয়। যাক আজকে নওশিন আমাদের হেল্প করলো। ওকে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল টার্কিশ স্পেশাল ডেজার্ট তুলুম্বা। চলুন পুরো রেসিপিটা আমরা আরেকবার দেখি। দেখে নিলেন তো কিভাবে টার্কিশ ডেজার্ট তুলুম্বা তৈরি করতে হয়। খুব ইজি, নিশ্চয়ই আপনিও বাড়িতে বানিয়ে ফেলবেন, তাই না? অবশ্যই, এটা খুব ইজি এবং আমার মনে হয় যে অলরেডি হয়ে গেছে আমাদের। তার আগে একটু মুছে দেই বসুন্ধরা পেপার টাওয়েল দিয়ে। জি, হয়ে গেছে আমাদের তুলুম্বা এবং আমি আশা করছি আজকে ফাহিম খাওয়ার পর বলবে কিরকম হয়েছে এবং সামনের যে রোজাগুলো আছে প্রত্যেক দিন মানুষ এটা তৈরি করে খাবে। ওকে, তুমি ছোট একটা মানুষ, তুমি ধরো তোমাকে আমি হেল্প করি। ওকে ঠিক আছে, এবার আমরা রেখে দিই এখানে, এখানটায় রেখে ইফতারের সময় খাবো। ইমন, তুমি বলছিলে তখন যে এই সব শিশুদের জন্য আমাদের এন থেকে কি করা উচিত, কিংবা সমাজে যারা সেভাবে প্রতিষ্ঠিত তারা কি কি করতে পারে সেটা নিয়ে কিছু বলবে। তো আমার আজকে একটা ফিল হলো যে ওয়াই আমি কেন আজকের দিনই শুধু ওকে খাওয়াবো, আমি এরকম আরেকজন শিশু যেমন ওর চাচা ওর দায়িত্ব নিয়েছে, আমি যদি এরকম আরেকজনের দায়িত্ব নেই সারা জীবনের জন্য তাহলে মনে হয় এটা খুব ভালো হয়। তো আমি আই হোপ যে আমি প্রোগ্রামের মাধ্যমে একটা ঘোষণাও দিতে চাই যে ইনশাআল্লাহ আমি যে কোনো একটা বাচ্চার দায়িত্ব নিব সারা জীবনের জন্য, একটা ইতিম বাচ্চার, এবং আমার মনে হয় যে এটা সবার করা উচিত। আমরা মানুষ, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবার দায়িত্বটা কিন্তু আমাদের। চলুন আজকে বিদায় নিই, আবারও দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন। বসুন্ধরা তারকাদের রান্নাঘর।